মন্তেশ্বর ব্লকের আসানপুর গ্রামের নবজাগ্রত তরুণ সংঘের পরিচালনায় 37 বছরের 3 দিনের সার্বজনীন কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে আজ দ্বিতীয় দিনে আসানপুর এলাকার লক্ষ্মীর ভান্ডার প্রাপ্ত মহিলাদের 1 মাসের প্রাপ্ত 500 টাকা করে দেওয়ার আর্থিক সাহায্য, এলাকার প্রায় 5000 মানুষজনদের দুপুরে বসিয়ে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করেন পূজা কমিটির পক্ষ থেকে। পূজা কমিটির কর্মকর্তারা শিশির ঘোষ, পরিমল ঘোষ, অভিজিৎ ঘোষরা জানান, আমাদের এই পূজো এবছর 37তম বর্ষে পদার্পণ করল। উদ্যোক্তারা আরো জানান, 37 বছর আগে আমাদের এলাকায় সবার জমিতে রোয়া ধান পোকায় নষ্ট হয়ে যাচ্ছিল। তখন এলাকার গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়ে ঠিক করা হলো যে গ্রামে মা লক্ষ্মীর কৃপা গ্রহণ করার জন্য এই কোজাগরী লক্ষ্মী পূজার আয়োজন করা হয়েছিল। সেই থেকেই আমরা নারায়ণের সঙ্গে লক্ষ্মীর তৈরির প্রতিমা পুজো করে আসছি। তারপর থেকেই মা লক্ষ্মীর কৃপায় আজ পর্যন্ত আমাদের এলাকার ধান আর জমিতে নষ্ট হয় না। গত 2 বছর করোনার জন্য এই পুজো বন্ধ ছিল। এবছর আবার উৎসাহের সঙ্গে 3 দিনের পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো উপলক্ষে গ্রামের প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন আছে। 3 দিন আলাদা আলাদা ভাবে যাত্রা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ রবিবার পুজোর দ্বিতীয় দিনে হরিনাম সংকীর্তনের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপ্ত মহিলাদের আর্থিক সাহায্যে গ্রামের এলাকার প্রায় 5000 মানুষজনদের দুপুরে বসে অন্নভোগ গ্রহণ করানো হচ্ছে বলে জানান পূজা কমিটির পক্ষ থেকে। পূজা কমিটির এক কর্মকর্তা শিশির ঘোষ ও লক্ষ্মীর ভাণ্ডার প্রাপ্ত আর্থিক সাহায্য দেওয়া এক মহিলা আমাদের কি জানালেন দেখুন। আমাদের আসানপুর গ্রাম মন্তেশ্বর থানার মন্তেশ্বর অঞ্চলে আসানপুর গ্রামে নবজাগ্রত তরুণ সঙ্গে আমাদের লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে মহোৎসব অন্ন মহোৎসব তাদের সহযোগিতায় হচ্ছে। মূলত এই অন্ন মহোৎসবটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার আমার মায়েরা পাচ্ছে, মায়েরা বোনেরা, তাদের টাকা দিয়েই 500 টাকা করে 1 মাসের টাকা দিয়ে আজকে মূলত তাদের টাকা নিয়ে এই অনুষ্ঠানটা লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে। কত মানুষ এখানে অন্নভোগ গ্রহণ করছে? মোটামুটি 5000 মানুষ, কম বেশি 5000 মানুষ এখানে এই এলাকায়। আচ্ছা, এই লক্ষ্মীর ভাণ্ডারের যারা প্রাপ্ত টাকা কতজন মানুষ এই এখানে এই দান করলো টাকা? আজকে লক্ষ্মীর ভাণ্ডারে মোটামুটি 350 থেকে 400 জন মানুষ এখানে দান করেছে 500 টাকা। 500 টাকা, তাই এরই অনুদানে সহযোগিতায় অন্য টাকাটা, বেশিরভাগ টাকাটাই হচ্ছে মায়েদের লক্ষ্মী ভাণ্ডারের টাকায়। আপনাদের পুজোটা কত বছরে? পুজোটা হচ্ছে 37 বছর আমাদের হয়ে গেছে। 37 বছরের পর এই 3 বছর করোনার জন্য বন্ধ ছিল। এবছর আমার মায়েরা বলল যে বন্ধ কেন হবে, নতুন করে শুরু করো, আমরা সরকার আমাদের টাকা দিচ্ছে, আমরা 1 মাসের করে টাকা দেব এবং সেই টাকা দিয়ে আমরা মানুষকে অন্ন মৎস্য খাওয়াবো। তাদের উদ্যোগে এটা কদিনের পুজো? এটা 3 দিনের পুজো ছিল। কালকে পুজো হয়েছে, আজকে 3 দিনের পুজো পুজো হয়েছে। নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজকেও বিকেলের পর থেকে অঙ্কন প্রতিযোগিতা হবে খাওয়ার পর, তারপরে নৃত্য অনুষ্ঠান হবে এবং রাত্রিরে বাউল গান। এই পুজোটা কি আপনাদের গ্রামে সার্বজনীন পুজো? তো সার্বজনীন। এই পুজো উপলক্ষে কি আত্মীয় স্বজন আসে? আত্মীয় স্বজন প্রচুরভাবে আসে। পুজোটা কি আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে এবার? অবশ্যই, নতুন করে আনন্দ তো মানে বন্ধ ছিল, আর যে মায়েরা এগিয়ে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও আনন্দ করবে। এই ঠাকুরের মহিমাটা কি? ঠাকুরের মহিমা যে দেখা গেছে যে মাঠের ধান অনেক জায়গায় পাওয়া যায়, অনেক জায়গায় বলে পোকায় খেয়ে নিয়েছে, তাদের ধান ঠিকমতো প্রিয় দৃষ্টি চলে পায় না, কিন্তু আমাদের এই এলাকায় দেখেছি আমাদের ধান এখানে নষ্ট হয়ে যায়, মোটামুটি সুন্দরভাবে পাওয়া যায়। মানে লক্ষ্মী হাত বাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, লক্ষ্মী হাত বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে কী কী আছে লক্ষ্মীর সঙ্গে? নারায়ণ আছে। এই নারায়ণটা থাকার কারণ? নারায়ণ, লক্ষ্মী, নারায়ণ পাশাপাশি তারা তো থাকবে। লক্ষ্মীর সঙ্গে নারায়ণ না থাকলে মেলাবে কেন, মিলবে কেন, সেজন্যই নারায়ণ আছে। আচ্ছা, এই মানে মহিলারা এখানে উপস্থিত বেশি, মহিলার হার বেশি নাকি? দেখছেন তো আপনি কত মহিলা ছবি করে দেখে নেন, মহিলা পুরুষ সমানে সমানে তালে তাল মিলিয়ে খাচ্ছে, একটু দেখে নেন কীভাবে চলছে। মানে পরিবেশনও মহিলারাও করছে? মহিলার দিকটা মেয়েরা, মহিলারা করছে এবং পুরুষের দিকটা পুরুষরা করছে। আপনার নাম পরিচয়? আমার নাম শিশির ঘোষ। আমি এই ক্লাবের কি? আমি ক্লাবের সেক্রেটারি, পুজো উদ্যোক্তার সেক্রেটারি। হ্যাঁ, আর উনি সভাপতি পরিমল ঘোষ, সদস্য সদস্য। কি করতে এসেছেন?
এসেছেন। এই পুজোটা কত দিনে? 37 বছর। তা আপনি টাকা দান করেছেন? কিসের থেকে দান করছেন? আপনি পান তো? কত টাকা দান করলেন? অন্ন বস্ত্র খেয়েছেন? কি কি মেনু আছে? খিচুড়ি আছে, সবজি আছে, দই আছে, পায়েস আছে, চাটনি আছে, পাঁপড় আছে। মানে ঠাকুরের ভোগ আছে? হ্যাঁ, ঠাকুরের ভোগ আছে। আমি খেয়ে খুব তৃপ্তি পেলাম। তৃপ্তি পেয়েছেন? হ্যাঁ, তৃপ্তি পেয়েছি। কারণ কারণ এখানে এই অন্ন বস্ত্র খেয়ে আমরা খুব আনন্দ পাই এবং খুব তৃপ্তি করে খাই, পেট ভরে খাই। অনেক মানুষ, 5,000 লোকের আয়োজন এখানে অনুষ্ঠান হয়, খুব আনন্দ করে থাকি। আপনার কি নাম? আমার নাম নিবেদিতা ঘোষ। হ্যাঁ, নিবেদিতা ঘোষ। এখানকার গৃহবধূ? হ্যাঁ, গৃহবধূ। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে, তোদের হলো? আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে, মনের মানুষ স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।